জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজ বাজারের এয়ারপোর্ট এলাকায়। মঙ্গলবার সকালে এক যুবক ও যুবতীর দেহ উদ্ধার হয় ওই স্থান থেকে। জানা যায়, নিহত যুবক 22 বছরের রনি দাস, ইংরেজ বাজারের বাগবাড়ি দুর্গাপল্লির বাসিন্দা। 18 বছরের যুবতী শাম্বিকা রায় ইংরেজ বাজারের তেলিপুকুর এলাকার বাসিন্দা। এদিন প্রাতঃ ভ্রমণের সময় এলাকাবাসীদের নজরে আসে মৃতদেহর পাশে পড়েছিল একটি বাইক। যুবকের পরিবারের অভিযোগ, দুজনকেই খুন করা হয়েছে। আজ কি হয়েছিল? ছেলে হচ্ছে আমার বন্ধুর ছেলে রনি দাস, ও মালদা পলিটেকনিকে পড়াশোনা করত, কমপ্লিট হয়ে গেছে। এবার বিটাকে ভর্তি করার জন্য আমরা চিন্তাভাবনায় ছিলাম, খুব কাছের, একদম কাছের ওর বাবার সাথে পারিবারিক চলাফেরা, প্রতিদিন চলাফেরা। গত শনিবার দিন ওনার বাবা, মানে আমাদের ছেলের বাবা, দেওঘরে গেছে। দেওঘর থেকে বেরিয়ে সোমবার দিন কালকে তারা দেওঘরে পুজো দিয়েছে, বাসকিনাকে পুজো দিয়েছে। পুজো দেওয়ার পরে তারাপীঠে পৌঁছেছে গত কাল রাতে। সকালবেলা তারাপীঠে পুজো দেওয়ার পর পুজোও দেওয়া হয়েছে। কিছুক্ষণ পূর্বে আমাকে টেলিফোন করে বলে, জয়রাম আমি তো বাড়িতে নেই, তুমি একটু তাড়াতাড়ি দেখো তো, রনি নাকি মার্ডার হয়ে গেছে। আমি ছিলাম মালদা কোর্টে, তৎক্ষণাৎ ছুটে আসলাম, এই কিছুক্ষণ আগে ছুটে আসলাম, এসে দেখছি মার্ডার হয়ে গেছে। কে বা কারা কীভাবে মার্ডার করলো তা বলতে পারছি। এই মেয়েটির পরিচয় জানি না, মেয়েটিকে আমি দেখিনি, কোনো দিন জানতামও না, চিনিও না। জানতাম রনির সাথে এই মেয়েটার কোনো সম্পর্ক না, এরকম কোনো রকম খবর ছিল। কী সন্দেহ করছেন আপনারা? আমার মনে হচ্ছে ছেলে মেয়েকে কেউ তুলে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে যেভাবে দেখতে পেলাম যে বাইকটা অনেক দূর থেকে ধস্তাধস্তি হয়েছে, ছেলেটার গায়ে পুরো ধুলোবালি লেগে আছে। বেশ কিছু লোক মিলে, কিছু ছেলে দুষ্কৃতি মিলে, বা ওর বন্ধু, কাছের খুব বন্ধুও হতে পারে, তারা হয়তো তাকে মার্ডার করেছে। সেই রকম খবর নেই আমার কাছে, কিন্তু কেউ মার্ডার করেছে এতটুকু বিশ্বাস করেছে যে পুরোপুরিভাবে এটাকে মার্ডার করেছে, পরিকল্পনা মাফিক এটাকে ডেকেছে, ডেকে নিয়ে মার্ডার করেছে। রাতের পর থেকে ওনাকে টেলিফোনে পাওয়া যাচ্ছিল না, মার্ডার করেছে। এর জন্য আপনারা আছেন, প্রশাসন আছেন, পুলিশ প্রশাসন, আমি চাইবো এরা একটা সঠিক তদন্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। এখন দেখতে পাচ্ছি যে আপাত দৃষ্টিতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইক রয়েছে, দুটো বডি রয়েছে, একটা অ্যাক্সিডেন্টেরই যা আমরা সিন দেখছি অ্যাপারেন্টলি তাই মনে হচ্ছে। প্রাইমারি ইনভেস্টিগেশন কি দেখতে পেলেন? প্রাইমারি ইনভেস্টিগেশন এটাই বোঝা যাচ্ছে যে বাইকটা হাই স্পিডে আসছিল, এসে এরপর ব্যালেন্স হারিয়ে সেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, নাম পরিচয় জানা গেছে যে মহিলা আছে শম্বিকা রায়, ডাকনাম খুকু, বাড়ি হচ্ছে তেলিপুকুরে, 18 বছর 18+ বয়স আছে। এবং দ্বিতীয় হচ্ছে রনি দাস, বাগবাড়ি বাঁধ রোডে বাড়ি, ওনার বয়স প্রায় 22। কখন দুর্ঘটনা? এটা আমরা আপাতত দেখে যা মনে হচ্ছে প্রায় 7-8 ঘন্টা আগে এই ঘটনাটি ঘটেছে। এটা ইনভেস্টিগেশন চলছে, পরে বাকি। এটা তো প্রোটেক্টেড এলাকা, এটা এয়ারপোর্ট অথরিটি। সেটা আমরা বাকি দেখছি কি কারণ আছে, সব খুঁটিয়ে। এটা যে বাইকটা কত দূর আর কি ইয়ে করে স্কিড করে কত দূর এসছে সেটাই দেখার জন্য, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 70 মিটার বা 211 ফুট মতো বাইকটা এখানে, মানে ভারসাম্য অবস্থায় এসছে, ভারসাম্যহীন অবস্থায় এসছে। কি মনে করেন, দুজন কাপল ছিল? সেটা আমরা তদন্ত করে দেখছি পরে কি আছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবসিং রিপোর্ট, আনন্দ বার্তা।